স্বাস্থ্য আজকের কথিকা অস্টিওপোরোসিসকে অবহেলা করবেন না বলছেন এস এস কেম হসপিটালের অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণ কর্মকার অস্টিওপোরোসিস বলতে আমরা হাড়ের এক ধরনের রোগের কথা বলি যেখানে হাড়ের ঘনত্ব কমে যায় এবং হাড়ের অভ্যন্তরীণ স্ট্রাকচারাল চেঞ্জ হয় যাতে করে হাড় ভঙ্গুর হয়ে যায় বা স্বল্প আঘাতেও হাড় ভেঙে যাওয়ার প্রবণতা দেখা দেয় অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় বয়স্ক পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই এক বিরাট মহামারী আকারে আমাদের সমাজে দেখা দিচ্ছে যার ফলাফল কিন্তু খুবই খারাপ তাই এটার দ্রুত চিকিৎসা করা খুবই প্রয়োজন আমাদের দেশে প্রতি আটজন পুরুষের মধ্যে একজন এবং প্রতি তিনজন মহিলার মধ্যে একজন মহিলার কিন্তু এই রোগে ভোগেন আমাদের দেশে মহিলারা পঞ্চাশের পর থেকেই কিন্তু এই রোগে ভুগতে থাকেন অস্টিওপোরোসিস আমাদের শরীরের সবথেকে বেশি কোমরের মধ্যে হাড়ের মধ্যে দেখা দেয় তারপর আমাদের কুচকির জয়েন্ট বা হিপ জয়েন্ট তারপর আমাদের হাতের জয়েন্ট রিস্ট জয়েন্ট এবং আরও সারা শরীরের হাড়ের মধ্যে দেখা দেয় যার মধ্যে কমনলি আমরা দেখতে পাই যেমন সিরদারার হাড় ভেঙে যাওয়া বা ভাটিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার হিপ জয়েন্টের হাড় ভেঙে যাওয়া যেরম নেক ফিভার ফ্র্যাকচার বা টোকেন্ডার ফ্র্যাকচার এছাড়াও হালকা আঘাতে বাড়িতে পড়ে গিয়ে রিস্টের হাড় ভেঙে যাওয়া কলিস ফ্র্যাকচার এইগুলি নিয়ে মূলত আমাদের কাছে রোগীরা প্রেজেন্ট করেন এবার আমরা জেনে নেব যে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় বা ভঙ্গুর হাড় কী কী ধরনের হতে পারে আমাদের শরীরে মূলত এই অস্টিওপোরোসিসকে দুটি ভাগে ভাগ করা যায় প্রাইমারি বা প্রাথমিক এবং সেকেন্ডারি বা দ্বিতীয়ত প্রাথমিক অস্টিওপোরোসিসের মধ্যে যেগুলি আসে তার দুটি ভাগ প্রথমত পোস্ট মেনোপোজাল অস্টিওপোরসিস মানে মহিলাদের মাসিক প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পর যে হরমোনাল চেঞ্জেসের কারণে তাদের হাড় ক্ষয় হয় সেটা এবং দ্বিতীয়ত সেনাইল বা এজ রিলেটেড মানে মানুষের বয়স বাড়ার সাথে সাথে যেভাবে হাড়ের ঘনত্ব কমে যায় হাড় দুর্বল হয়ে যায় তাকে বলা হয় সেনাইল বা এজ রিলেটেড অস্টিওপোরোসিস তো এই দুটি প্রক্রিয়া কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে প্রত্যেকের মধ্যেই ঘটবে এই ছাড়াও আর যে ধরনের অস্টিওপ্রোসিস হতে পারে সেটাকে আমরা বলি সেকেন্ডারি অস্টিওপ্রোসিস মানে অন্য কোনো রোগের কারণে যদি শরীরের হাড় ব্যাহত হয় হাড়ের ঘনত্ব কমে সেক্ষেত্রে হতে পারে যেরকম কারোর যদি সুগারের রোগ থাকে বা ডায়াবেটিস থাকে কারোর যদি থাইরয়েডের সমস্যা থাকে কাউকে যদি বহুদিন ধরে স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ খেতে হয় তাহলেও কিন্তু এই সেকেন্ডারি অস্টিওপ্রোসিস হতে পারে তাই এর সঠিক চিকিৎসার জন্য জানা দরকার যে কি কারণে অস্টিওপোরসিস হচ্ছে পোস্ট মেনোপোজাল অস্টিওপোরোসিস বা মহিলাদের ক্ষেত্রে যেটা মাসিক প্রক্রিয়া বন্ধের পরে হয় সেটা আমরা জানি যে ইস্ট্রোজেন নামক এক হরমোন শরীরে কমে যাওয়ার জন্য ক্যালসিয়াম হাড়ের মধ্যে জমা হতে পারে না এবং হাড়ের ক্ষয় বেশি হয় তার জন্য কিন্তু এই ধরনের অস্টিওপোরসিস হয় আর যেখানে বয়সের সাথে সাথে বা এজ রিলেটেড হচ্ছে সেখানেও কিন্তু বোন ফরমেশন মানে হাড় নতুন হাড় তৈরির প্রক্রিয়াটা অনেকটা কমে আসছে যার জন্যে আলটিমেটলি হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে তো এই দুটো অস্টিওপোরসিস মূলত স্বাভাবিক প্রভাবেই কিন্তু আমাদের শরীরে দেখা দেয় আর মহিলারা কিন্তু পুরুষদের থেকে বেশি এই রোগে ভোগেন সেটা কিন্তু বরাবরই এবং মহিলাদের ক্ষেত্রে কম বয়স থেকেই এই রোগের সম্ভাবনা বাড়তে থাকে আর যে যে কারণে অস্টিওপোরসিস হওয়ার রিস্ক বেশি আছে সেগুলির মধ্যে অন্যতম হলো অ্যালকোহল ইনটেক করা স্মোকিং করা পুয়ার নিউট্রিশন মানে খাওয়া দাওয়া ঠিক না করা রেগুলার যদি ভিটামিন ডেফিশিয়েন্সি থাকে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি যদি সানলাইটের মধ্যে এক্সপোজার কম হয় সূর্যের আলো গায়ে কম লাগে এক্সারসাইজ কম করা আর খাবারের মধ্যে যদি ক্যালসিয়াম দীর্ঘদিন ধরে কম আসতে থাকে তাহলেও কিন্তু অস্ট্রিওপোরসিস হতে পারে হাড় ক্ষয় এবং ভঙ্গুর হাড় শুধুমাত্র বৃদ্ধ বয়সের রোগ নয় চল্লিশ বছরের পর থেকেই কিন্তু আমাদের শরীরের হাড় দুর্বল হতে থাকে নতুন হাড় তৈরি এবং হাড়ের ক্ষয় আমাদের শরীরে একসাথে চলে পঁচিশ বছর বয়স পর্যন্ত আমাদের শরীরে হাড় তৈরির পরিমাণ হাড় ক্ষয়ের পরিমাণের থেকে অনেক বেশি তার ফলে আমাদের হাড়ের জোর বাড়ে কিন্তু চল্লিশের পরে ঠিক তা উল্টে যায় হাড়ের ক্ষয়ের মাত্রা অতিক্রম করে হাড় তৈরির মাত্রাকে যার ফলে সামগ্রিকভাবে হাড়ের জোর কমতে থাকে এবং তা ভঙ্গুর হয়ে যায় মহিলাদের মধ্যে এই হাড় ক্ষয়ের প্রবণতা অনেকটাই বেশি জানলে অবাক হবেন যে ষোলো থেকে পঁয়তাল্লিশ বছরে ভারতীয় মহিলাদের মধ্যে চল্লিশ শতাংশদের হাড়ের ঘনত্ব কম থাকে শুরুতে হাড়ের ক্ষয় বিশেষ কোনো লক্ষণ আমাদের শরীরে দেখা দেয় না কিন্তু যখন সেই ক্ষয় বাড়তে থাকে এবং তা প্রায় তিরিশ শতাংশের মতো হয় তখন কিন্তু হাড় ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যায় এবং অন্যান্য লক্ষণও শুরু হয় যেমন হাতে বায়ে যন্ত্রণা দুর্বলতা কাজ করতে ইচ্ছে না করা সহজেই ক্লান্ত হয়ে যাওয়া ইত্যাদি তাই হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে হলে প্রাথমিক পর্যায়ে তা নির্ধারণ করতে হবে এবং দ্রুত চিকিৎসা করতে হবে আর হাড়ের ঘনত্ব নির্ধারণ করা সব থেকে ভালো উপায় হচ্ছে বোন মিনারেল ডেন্সিটি টেস্ট করানো বা বিএমডি টেস্ট চল্লিশ বছরের পরে মহিলাদের শরীরে হরমোনের ভারসাম্যের পরিবর্তন ঘটতে শুরু করে যার ফলেও হাড়ের ক্ষয়ের বৃদ্ধি হয় এবং মেনোপজ বা ঋতুবন্ধের পর হাড়ের ক্ষয় খুব দ্রুত হারে বৃদ্ধি পায় এবার আমরা জানবো যে কাদের কাদের এই বোন মিনারেল ডেন্সিটি টেস্ট করানো উচিত পঁয়ষট্টি বছরের উদরে সমস্ত মহিলার ঋতুবন্ধের পর সমস্ত মহিলার এই টেস্ট করা উচিত যাদের কখনো হালকা আঘাতে হাড় ভেঙে গেছে যাদের থাইরয়েড বা ডায়াবেটিস বা দীর্ঘদিন ধরে স্টেরয়েডের মতো ওষুধ খেতে হচ্ছে সেই সমস্ত মানুষদের করা উচিত যাদের শারীরিক ওজন অতিরিক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু অস্টিওপোরসিস হওয়ার প্রবণতা থাকে এই বোন মিনারেল ডেন্সিটি টেস্টে আমরা শরীরের মধ্যে দিয়ে এক্স রে পাঠিয়ে এবং সেখান থেকে হাড়ের ঘনত্ব নির্ধারণ করি এবং হাড় ভাঙার প্রবণতা কতটা সেটাও আমরা বুঝতে পারি একদম প্রাথমিক পর্যায়ে যদি আমরা এটাকে ধরতে পারি তাহলে কিন্তু আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি কিন্তু হাড় ক্ষয় যখন অনেক দূর বেড়ে যায় তখন কিন্তু দীর্ঘকালীন চিকিৎসার প্রয়োজন হয় এবং সেটা অনেকটা খরচাবহুল্য বটে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কথিকা অস্ট্রিওপোরোসিসকে অবহেলা করবেন না বললেন এসএসকেএম হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কর্মকার